আমি সরকারক দাবি জানাইছো সদৌ অসম আদিবাসী ছাত্র সন্থা তথা বিভিন্ন রাইজ আদিবাসী রাইজ হয়ে যে আজি আমি সাবলে পাইছো যোন নাকি বাগিচা কর্তৃপক্ষ তথা বাগিচার মালিক পক্ষ আজি বাগিচাক কোনো ধরনের গুরুত্ব দিয়া দেখিবলে পোৱা নাই। আজি যোন নাকি বাগানত অবস্থা আছে, আজি চাহ শ্রমিক সকলে মানে নিরাপত্তাহীনতা ভুগি আছে আর করোনা ভাইরাসের হয়ে আতঙ্ক যে আজি বাগিচাত কই থকা হয়ে আছে যে একেলগে জনসমাগে মানে হব নালাগে, কিন্তু আজি বাগিচা দেখিবলে পাইছে আপনাদের একেলগে কাম করে। তো এই ক্ষেত্রে কিমান মানে সজাগ হব লাগিব সেইটো আমি সরকারক আহ্বান জানাইছো যে বাগিচাও লকডাউন করিব লাগে তথা বাগিচাত যখন মানে লকডাউন সময়ত তেওঁলোকক মজুরি প্রদান করিব লাগে। আর লগতে আমি সরকারক দাবি জানাইছো যেহেতু সরকারে নিরাপত্তার কথা কই আহিছে, সেই নিরাপত্তা সুনিশ্চিত করে বাগিচা সকলের যাক জরুলা অবস্থা সেই অবস্থা চাই মানে তাতে রেশনের ব্যবস্থা তথা তাহাতর মানে বিভিন্ন সা সুবিধার ব্যবস্থা করে দিয়ার কারণে আমি দাবি জানাইছো। তাহাতর কোনো ধরনের মাস্ক নাই তথা তাহাতর যোনটো সজাগতা সৃষ্টি করব লাগছিল। আমি ছাত্র সন্থা হিসাবে করে আইসো কিন্তু মেডিকেল বিভাগ তথা বিভিন্ন বিভাগ আছে তেওঁলোকক মানে যাতে নির্দেশ দিয়ে এই ক্ষেত্রে ব্যবস্থা গ্রহণ করবলে। কিন্তু বাক্সা জেলা ছাত্র সন্থার তরফের মানস আঞ্চলিক সমিতির পর আমি চাহ বগিচার যমিক সকলে কাম করে আছে, যমসমগম ইয়াতে বর্তমানে চলি আছে, একেলগে কাম করে আছে, তেওঁলোকর মাজত কোনো ধরনের নিরাপত্তা এতালে দেখবলে পাওয়া যাওয়া নাই। লগতে সরকারের ফলের কোনো ধরনের পদক্ষেপ নাই লওয়া যে তেওঁলোকক কিবা ধরনের মাস্ক দিয়া যাওয়া নাই, তেওঁলোকক কোনো ধরনের স্যানিটাইজেশনের ব্যবস্থা করে দিয়া হওয়া নাই, সাবুনের ব্যবস্থা করে দিয়া হওয়া নাই। ইয়াতে এতিয়া বর্তমান তেওঁলোকে ইয়াতে বাগিচার মাজত আছে, তেওঁলোকে খাব এতিয়া মানে দুপরিয়ার আহার গ্রহণ করব, কিন্তু এই আহার গ্রহণ করার আগত তেওঁলোকৰ যে হাত সমূহ ভালকে তেওঁলোকে সাবুনে দি ধুব বা পানি দি ধুব সেইখিনি পর্যাপ্ত ক্রমে তেওঁলোকৰ মাজত পানি নাই বা পর্যাপ্ত ক্রমে তেওঁলোকৰ সুবিধাখিনি নাই, সেই সুবিধাখিনি সরকারে অতি সোনকালে যাতে তেওঁলোকক প্রদান করে। লগতে যেহেতু ইয়াতে জনসমাগম হয় গতিকে তার বাবে বাগিচাখন অতি শীঘ্রে লকডাউন করাটো আমি বিচারো। আমি সরকারক আহ্বান জানাইছো যে তেওঁলোকে সকলো ধরনের পদক্ষেপ গ্রহণ করে যাতে বাগিচার মানুষখিনি করোনা ভাইরাসের যিখিনি আক্রান্ত বাহিরের পর অহা যিখিনি লোক সেই তেওঁলোকক যিখিনি সতর্কতা অবলম্বন করব লাগে, এই অবলম্বনখিনি তেওঁলোকে যাতে বাগিচার কারণে তেওঁলোকে সুকীয়াকে গ্রহণ করে তাকে আমার সরকার আমি আহ্বান জানাইছো। সরকারে একটা পদক্ষেপ লব লাগে যে যখন কর্মচারী কাম করে চলি আছে তেখেতকলে যাতে বহি খাব পারে এই পাঁচ দিন আমি অসম সরকার বা বিভাগীয় বিষয়াসকলক আহ্বান জানাইছো। মই ভাবো যে যদি বাগান সমূহক যদি সরকারে গুরুত্ব নিদিয়ে অবহেলা করে থাকে করোনা ভাইরাস কিন্তু অধিকভাবে ইয়ারপর বিয়পি যাব বলে আমার ধারণা আছে। আমি ভাবো যেহেতু ইয়াত বাগানত বা মানাস রাষ্ট্রীয় উদ্যান ইয়াত আছে, তো ইয়াত বহিরাজ্যরপর মানুষ ইয়াত আহে, যদি সেই সকল মানুষেরপর ভাইরাস যদি বাগানিয়া মানুষের ওপর পড়ে যায় সব তেতিয়াহলে সেই ভাইরাসে গ্রাহ করব সমগ্র ভারতবর্ষকে। কক আমি বাগানত লই আহো রাতিপুয়া, আমি তো হাত ধুব পানি নাপাও, পানি হলে বিলাকে পানি আনি দিয়ে কিন্তু সাবন কত পাম, ফেসিলিটি কত পাম আমি, গতি সিটোর কারণে মানে এসপ্তাহর কারণে মানে আমার বাগানখিন বন্ধ দিলেও ভাল আসিল নাকি আমি সে আশা করো, তার মানে নহলে মরার বাহিরে তো এক উপায় তো নাইয়ে আমার। সরকারের ফলের কিনা যদি ব্যবস্থা আছে আমার কারণে সা সুবিধা দিয়ার কারণে সে সুবিধা তো দিলে ভাল আসিল, এতালেক বর্তমান একক পাওয়া নাই বাগান কর্তৃপক্ষের। বাগান কর্তৃপক্ষের খালি রেশনটাই মাত্র পাই আছো, খালি চাউল তো আপনাদের কি কব বিচার এটা মানে আমি এইটাই বিচারিছো কিবা ঔষধের ব্যবস্থা আছে নাকি বা ডক্টরের ব্যবস্থা আছে নাকি, আমার লাইনত নার্সের ব্যবস্থা, নার্স ইয়াতে বহুতে কিছু মানে পোৱা নাই, গতি আমার বাচ্চা থাকা মাইকী বিলাকও আছে, বাগান কর্মচারী কাম করা বিলাক আছে, এইবিলাকে কিছু মানে বহুতে পোৱা নাই, গতি মাছের ব্যবস্থাটা করে দিও নাকি সরকারের ফলের, সেইটাই মানে সরকারক আহ্বান জানাইছো।